অনলাইনে খাজনা আপনারা কিভাবে পেমেন্ট করবেন তা খাজনা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রচুর ভিডিও ইউটিউবে আপলোড হয়েছে কিন্তু খাজনা প্রপার ওয়েতে যদি আপনারা পেমেন্ট না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা খাজনার প্রপার রিসিপ্টটা পাবেন না তা কীভাবে আপনারা জিআরএন সার্চ করবেন কিভাবে আপনাদের পেন্ডিং হয়ে গেলে কীভাবে খাজনা অ্যাপ্লিকেশন বের করবেন কারণ ইতিমধ্যে প্রচুর দর্শক বন্ধু কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছে দাদা আমরা পেমেন্ট করেছি কিন্তু রিসিপ্ট পাইনি তা আজকের ভিডিওতে এ টু জেড আপনাদের প্রসেসগুলো বলে দেবো কোন ওয়েবসাইট থেকে করবেন কীভাবে পরপর স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে খাজনার রিসিপ্টগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনস্ট্যান্ট বের করতে পারবেন তা দেখুন বন্ধুরা আমরা বাংলার ভূমি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে চলে এসেছি তাই বাংলার ভূমি ডট জিও ডট ইন এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের খাজনা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে তা প্রথমে দেখুন আমরা লগ ইন হয়ে গেছি এখান থেকে প্রথম যে অপশানটি রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান এই অনলাইন অ্যাপ্লিকেশানের মধ্যে ক্লিক করলে আপনারা এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় ছ নম্বরে দেখতে পাচ্ছেন ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশান এই ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন তা আমরা ক্লিক করে দিয়েছি খাজনা অ্যাপ্লিকেশনের কিন্তু পেজটা আমাদের সামনে চলে এসছে পুরো প্রসেসটা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন কারণ এখানে একটা স্টেপ যদি আপনারা ভুল করে দেন তাহলে কিন্তু আপনাদের খাজনা রিসিট আর বেরোবে না বা আপনাদের পেন্ডিং হয়ে যেতে পারে বা আপনাদের পেমেন্ট ইনকমপ্লিট বলতে পারে তা দেখুন বন্ধুরা আমরা এখান থেকে প্রথমে ডিস্ট্রিক্ট চুজ করবো অর্থাৎ আপনাদের খাজনা অ্যাপ্লিকেশনের মধ্যে দেওয়া আছে কোন ডিস্ট্রিক্টে খাজনা তা আমরা এখান থেকে সাউথ চব্বিশ পরগনা চুজ করবো এখান থেকে দেখুন ব্লক রয়েছে আপনারা সঠিক ব্লকটি এখান থেকে চুজ করবেন তা আমাদের যেহেতু সোনারপুর ব্লক আমরা সোনারপুর চুজ করব পরবর্তী ক্ষেত্রে রয়েছে মৌজা আমরা এখান থেকে সঠিক মৌজারই সিলেকশন করবো দেখুন আমরা ডিস্ট্রিক্ট ব্লক এবং মৌজা সিলেকশন করে দিচ্ছি একটু নিচে এসে দেখুন বন্ধুরা এখান থেকে রয়েছে পার্টিকুলার সব অ্যাপ্লিকেশান এখান থেকে অবশ্যই আপনারা সেলফ সিলেক্ট করবেন যার নামে খাজনা পে হবে তার নামটি সঠিকভাবে বসিয়ে দেবেন এখান থেকে লাস্ট নেম বসিয়ে দেবেন এবং এখান থেকে অবশ্যই তার ফাদার নেমটি বসিয়ে দেবেন তা এখানে অ্যাড্রেস কলাম রয়েছে নিচে আপনারা যে কোনো একটা অ্যাড্রেস এখান থেকে বসিয়ে দেবেন তো এবার দেখুন অ্যাড্রেস বসানোর পর এখানে একটি মোবাইল নাম্বার রয়েছে আপনারা মোবাইল নাম্বারটি নিজেদেরও দিতে পারেন এবং এখান থেকে ওটিপি এনে কিন্তু আপনাদের কাজটি করতে হবে অর্থাৎ দুটো প্রসেস কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে মোবাইল ওটিপি প্লাস ইমেল ওটিপি তারপরে একটা আধার নাম্বার আপনারা পার্টির এখান থেকে বসিয়ে দেবেন এই আধার নাম্বারটি ম্যান্ডেটারি নয় আপনারা না দিলেও কিন্তু চলবে আর তারপর এখান থেকে আপনারা জেন্ডার সিলেকশন করবেন অর্থাৎ যার নামে খাজনাটা জমা হবে সে মেল না ফিমেল এবং এখান থেকে অবশ্যই একটা কাস্ট রয়েছে সেই কাস্টটা আপনারা সিলেকশন করে দেবেন দেখুন বন্ধুরা মোবাইল নাম্বারটি বসিয়ে যখনই আমরা ট্যাব বাটনে ক্লিক করেছি তখন কিন্তু আমাদের সামনে দেখিয়ে দিচ্ছে ওটিপি সেন্ড সাকসেসফুলি অর্থাৎ ওটিপি কিন্তু আমাদের মোবাইলে চলে এসছে আপনারা ওকে বাটনে ক্রিস করবেন এবং এখান থেকে সঠিকভাবে কিন্তু আপনারা ওটিপিটা বসিয়ে দেবেন দেখুন আমরা ওটিপি বসিয়ে দিয়েছি ফাইভ থ্রি ডবল সেভেন এবং পরবর্তী ইমেল আইডি আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি ইমেল আইডি বসিয়ে আমরা আবার ট্যাব বাটনে ক্লিক করছি যখনই ট্যাব বাটনে ক্লিক করলাম আমাদের দেখাচ্ছে ওটিপি সেন্ড সাকসেসফুলি আমরা ওকে বাটনে প্রেস করলাম এবং এখান থেকে ইমেলে কিন্তু আমাদের এবার ওটিপিটা বসাতে হবে তা আমরা ইমেলে দেখে নিচ্ছি আমাদের ওটিপিটা এসছে কি না দেখুন আমাদের মেলেও কিন্তু ওটিপি চলে এসছে খাজনা অ্যাপ্লিকেশান বলে ওটিপি বলে এখানে আমাদের ওটিপি এসছে ফাইভ ওয়ান থ্রি ওয়ান আমরা এখান থেকে ফাইভ ওয়ান থ্রি ওয়ান বসিয়ে দিচ্ছি দেখুন আমরা ইমেল ওটিপি বসিয়ে দিচ্ছি এবং এখানে আধার নাম্বার রয়েছে আমরা আধার নাম্বার আমাদের বসানোর দরকার নেই এখান থেকে আমরা জেন্ডার সিলেকশন করে দিচ্ছি এবং কাস্ট এখান থেকে জেনারেল করে দিলাম এরপর বন্ধুরা মেইন কাজটা আপনাদের যে করতে হবে রেভিনিউ ডিপোজিশন অফ এ ফ্যামিলি অর্থাৎ কার নামে রেভিনিউটা ডিপোজিট হচ্ছে তা অবশ্যই আপনারা অ্যাপ্লিকেন্টের নামেই রেভিনিউ ডিপোজিটটা করবেন তা রিলেশনশিপের জায়গায় অবশ্যই আপনারা এখান থেকে সেলফ দেখাবেন তা সেল দেখালেই কিন্তু আপনাদের কাজটা খুব স্মুথলি হয়ে যাবে যেই আসুক আপনাদের কাছে আপনারা এখান থেকে রিলেশনশিপের জায়গায় সেলফ করে দেবেন আপনারা এখান থেকে খতিয়ান নাম্বারটা বসিয়ে দেবেন দেখুন আমরা খতিয়ান বসিয়ে দিচ্ছি থ্রি ফাইভ ডবল টু যখনই আমরা ট্যাব বাটনে প্রেস করলাম তখন আমাদের সামনে দেখাচ্ছে আর ইউ শিওর খতিয়ান নাম্বার ইজ অ্যাকচুয়াল খতিয়ান এখানে অবশ্যই আপনারা ইয়েস বাটনের মধ্যে ক্লিক করবেন তা আমরা ইয়েস বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে আমাদের রায়তের নাম দেখিয়ে দিয়েছে রূপালী নস্কর অর্থাৎ আমাদের রায়তের নাম কিন্তু এখান থেকে দেখিয়ে দিয়েছে লাল কালারে কিন্তু আমাদের নামটি দেখিয়ে দেবে তার নামটি আপনারা যথাযথ মিলিয়ে নেবেন যে আপনাদের পর্চা বা আপনাদের খাজনা রসিদের সঙ্গে আপনাদের নামটি ম্যাচিং হচ্ছে কি না যদি নামটি ম্যাচিং হয়ে যায় তাহলে আপনারা কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট যে আপনাদের এই খাজনাটা ঠিকঠাক আপনাদের পেমেন্ট হবে তা আপনারা একটু নিচে নামবেন নিচে নামে আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে যে অপশানটি দেখাচ্ছে এটা আপনারা সিলেকশন করবেন তা একটু নিচে এসে এখানে সিলেকশন করার সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে দেখতে পাবেন প্লট নম্বর শেয়ার এরিয়া শেয়ার ইউজড অফ ল্যান্ড বলে একটি লাস্টে অপশান রয়েছে এই ইউজ অফ ল্যান্ডটা কিন্তু অবশ্যই আপনারা বাস্তু করবেন অর্থাৎ আপনাদের যে জমিটিতে আপনারা খাজনা কাটাতে চাচ্ছেন সেই জমিটি কি পারপাসে ইউজ হচ্ছে তো অবশ্যই আপনারা এখান থেকে বাস্তু সিলেকশন করবেন যদি চাষের জমি হয় তাহলে আপনারা চাষের জমি সিলেক্ট করবেন তা এখান থেকে আমরা বাস্তু সিলেক্ট করে দিচ্ছি অ্যাট প্লটের মধ্যে ক্লিক করব তা সিলেকশন করার পর অবশ্যই আপনারা অ্যাড প্লটের মধ্যে ক্লিক করবেন তা আমরা অ্যাড প্লটে ক্লিক করে দিয়েছি তা যখনই অ্যাড প্লটে ক্লিক করেছি দেখুন এখান থেকে আমাদের পুরো অ্যাড ডিটেলসটা কিন্তু অ্যাড হয়ে গেছে তাই এটা আপনারা ভালো করে মিলিয়ে নেবেন এই ডিটেলসটা সঠিকভাবে আপনাদের এখানে অ্যাড হচ্ছে কিনা তা ডিটেলস অ্যাড হওয়ার পর একটু নিচে রয়েছে দেখুন আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস অর্থাৎ আপনাদের নামে অন্য কোনো রেকর্ডেড প্রপার্টি ছাড়া আনরেকর্ডেড কোনো প্রপার্টি রয়েছে কি না তো অবশ্যই আপনারা এখান থেকে নো করবেন যদি কারোর রেকর্ডেড প্রপার্টি ছাড়াও আরও অন্য কোনো প্রপার্টি থাকে তাহলে আপনারা কিন্তু ইএস বাটনে ক্লিক করে এখান থেকে টোটাল ডিটেলসগুলো কিন্তু আপনাদের বসাতে হবে তা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস ম্যাক্সিমাম লোকেটি থাকে না সবারই রেকর্ডেড প্রপার্টি ডিটেলসই করতে চায় সেই জন্য আমরা এখান থেকে নো করে দিলাম তা নো করে এখান থেকে প্রসিট ফার্দার বটন যে অপশনটাও এখান থেকে আপনারা প্রসিড ফারদার বটনে ক্লিক করবেন তা আমরা প্রসিট বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখাচ্ছে ডু এনি অফ ইউর ফ্যামিলি মেম্বার হ্যাভ এনি ল্যান্ড অর্থাৎ সেম ক্ষতিখানে আপনাদের ফ্যামিলির আর কারোর কোনো জমি রয়েছে তা আমরা এখান থেকে নো করার পর এখান থেকে দেখুন নিচে তিনটে অপশান দেখাচ্ছে ল্যান্ড রেভিনিউ পেইড আপ টু ইন বেঙ্গলি সান অর্থাৎ লাস্ট কত সালে আপনারা ল্যান্ড রেভিনিউ পেমেন্ট করেছেন এখান থেকে রেভিনিউ রিসিভ নাম্বার এখান থেকে ডেট এবং এখান থেকে কিন্তু ডকুমেন্টস আপনাদের একটা আপলোড করতে হবে তো এই জিনিসগুলো কিন্তু বিশেষ ম্যান্ডেটারি সঠিকভাবে না করলে কিন্তু আপনারা আপনাদের রেভিনিউ রিসিভ বের করতে পারবেন না তো এখানে দেখুন লেভিনু পেইড আপ টু বেঙ্গুলি সন অর্থাৎ লাস্ট কোন সানে আপনারা বাংলা কোন সালে আপনারা রেভিনিউ পেমেন্ট করেছেন তা সেটি কিন্তু অবশ্যই আপনাদের লাস্ট রেভিনিউ রিসিপ্টে বা খাজনা রিসিপ্টে আপনারা পেয়ে যাবেন তা আমরা লাস্ট পেমেন্ট করেছি চোদ্দোশো উনত্রিশ সালে সেজন্য চোদ্দোশো উনত্রিশ সাল আমরা এখান থেকে বসিয়ে দেবো বাংলা পেমেন্ট করেছি চোদ্দোশো উনত্রিশ সাল তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে বাংলা সালগুলো দেখাচ্ছে তো এখান থেকে চোদ্দোশো উনত্রিশ সিলেক্ট করে দিচ্ছি এবং রেভিনিউ রিসিপ্ট বলে একটা অপশান রয়েছে এই রেভিনিউ রিসিপ্টের মধ্যে ক্লিক করে কিন্তু আপনারা রেভিনিউ রিসিপ্ট নাম্বারটি বসাবেন তা আমাদের রেভিনিউ রিসিপ্ট যেহেতু গতবারে আমরা অনলাইনে ফিল আপ করেছিলাম সেই জন্য অনলাইনে কিন্তু একটি রেভিনিউ রিসিপ্ট আমরা পেয়ে গেছি সেই রেভিনিউ রিসিপ্ট এখান থেকে আমরা বসিয়ে দেবো এবং কোন ডেটে ইংরেজি কোন ডেটে আমরা রেভিনিউ রিসিপ্টটি পে করেছি সেই ডেটটা কিন্তু আপনাদের এখান থেকে বসাতে হবে তা আমরা ইংরেজি সতেরো সাত দু বাইশে লাস্ট পেমেন্ট করেছি তা এখান থেকে আমরা সতেরো সাত দু হাজার বাইশ ডেটটা সিলেকশান করে দেবো এবং এখান থেকে আপলোড দ্য লাস্ট রিসিপ্ট যে অপশান রয়েছে চুজ ফাইলে ক্লিক করে আমরা এখান থেকে কিন্তু ডকুমেন্টসটা আপলোড করে দেবো একটু নিচে এসে এখান থেকে ক্যাপচা বাটন রয়েছে সেই ক্যাপচাটা কিন্তু আমাদের বসিয়ে দিতে হবে সেই ক্যাপচাটা বসানোর পর আমরা এখান থেকে টিকমার্ক থেকে অন করবো টিকমার্ক থেকে অন করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে দেখা ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস রেভিনিউ পেমেন্ট ডিটেলস অবশ্যই আমরা এখান থেকে ইয়েস করবো যেহেতু আমাদের খাজনা রিসিট গত বছরে রয়েছে সেই জন্য আমরা কিন্তু এখান থেকে ইয়েস করবো যাদের খাজনা রিসিট নেই অর্থাৎ কোনো খাজনা রিসিট খুঁজে পাচ্ছে না তারা কিন্তু এখান থেকে নো করে আপনাদের প্রসিড করতে হবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু পনেরো কুড়ি বছরের খাজনা কিন্তু পেমেন্ট নিয়ে নেবে তা আমরা এখান থেকে ইয়েস করলাম ইয়েস করার পর আমরা সাবমিট বটনের মধ্যে ক্লিক করলাম দেখুন বন্ধুরা সাবমিট করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে দেখিয়ে দিল আপনার অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেসভাবে সাবমিট হয়ে গেছে এবং এখান থেকে রেভিনিউ পেবেল অ্যামাউন্ট এখান থেকে দেখিয়ে দিচ্ছে এবং এবার অ্যাপ্লিকেশান নাম্বারও কিন্তু এখান থেকে চলে এসছে অর্থাৎ এই ডিটেলসগুলো কিন্তু আপনারা সঠিকভাবে একটি নোটপ্যাডের মধ্যে কিন্তু টাইপ করে রাখবেন অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু আপনারা সঠিকভাবে নোটপ্যাডের মধ্যে কপি করে রেখে দেবেন এবার বন্ধুরা আপনাদের পরবর্তী যে কাজটি করতে হবে এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন বলে একটি অপশান রয়েছে এই ডাউনলোড অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করে নিতে পারবেন এবং ফিজ পেমেন্ট অপশান রয়েছে এই ফিস পেমেন্টের মধ্যে ক্লিক করে আপনারা কিন্তু ফিজটা পেমেন্ট করবেন তাহলে আমাদের এখান থেকে কিন্তু প্রসেসিং ফি দেখাচ্ছে দুশো টাকা অর্থাৎ দুশো টাকা কিন্তু আমাদের এখান থেকে পেমেন্ট করতে হবে তো এখান থেকে নেট ব্যাঙ্কিং কাউন্টার পেমেন্ট ডেবিট কার্ড এসবিআই ই পেমেন্ট সব অপশানগুলো রয়েছে তা আমরা এসবিআই ই পেমেন্ট সিলেক্ট করেছি কারণ আমরা ফোনপে গুগল পেতে পেমেন্ট করব এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলাম তা যখনই কন্টিনিউ বাটনে ক্লিক করলাম আবার নিচে কন্টিনিউ বাটন দেখাচ্ছে সেখানে গিয়ে আমরা ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের পরবর্তী পেজ দেখাচ্ছে এখান থেকে একটু নিচে আমরা নেমে যাব নিচে নেমে আবার আমরা টিকমার্ক থেকে অন করে এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব এখান থেকে আমরা পেমেন্ট মোড সিলেক্ট করব অর্থাৎ এস বি আই ই পেমেন্ট সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে পেমেন্ট গেটওয়ে সিলেকশন করব তারপর বন্ধুরা আবার নেক্সট বাটনে ক্লিক করব তা নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার কিন্তু একটা দিয়ে দেবে এই গভর্নমেন্ট রেফারেন্স নাম্বারটা আপনার যত্ন করে রেখে দেবেন কারণ পরবর্তীকালে কিন্তু এই গভর্মেন্ট রেফারেন্স নাম্বার ধরেই আপনাদের কিন্তু ট্র্যাক করে আপনারা দেখতে পাবেন যে আপনাদের পেমেন্টটা সাকসেসফুল হয়েছে কিনা তা আমিও নোটপ্যাডের মধ্যে এটাকে সেভ করে রাখছি এবং নিচে এসে ওকে বাটনে ক্লিক করলাম পে করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে কিন্তু ইউপিআই পেমেন্ট মাধ্যম চলে এসছে আমরা ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু পেমেন্ট করবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে ইউপিআই দেখাচ্ছে এবং ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করলে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে ইউপিআই কোড বা ইউপিআই কিউআর কোড আমরা কিউআর কোড সিলেকশন করে নেব এবং পে অপশনের মধ্যে ক্লিক করব। দেখুন বন্ধুরা আমরা কিন্তু পেমেন্ট অলরেডি করে দিয়েছি এবার আপনাদের প্রসেসিং হতে একটু সময় লাগবে আমাদের কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবার স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু ফলো করতে হবে দেখুন এখানে একটি এরার মেসেজ এসেছে অর্থাৎ আমরা কিন্তু পেমেন্ট অলরেডি সাকসেস করে দিয়েছি তবুও দেখাচ্ছে কিন্তু এরআর মেসেজ তা আপনারা কি করবেন দেখুন এখান থেকে ভালো করে ফলো করুন আপনারা ওকে বাটনের মধ্যে ক্লিক করবেন তা ওকে বাটনের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই ওকে বাটনে ক্লিক করবেন পরবর্তী ক্ষেত্রে দেখুন এখান থেকে জিআরএন স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে এই জিআরএন স্ট্যাটাসে গিয়ে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন আপনাদের জিআরএন স্ট্যাটাসটা ঠিকঠাক হয়েছে কিনা তা আমি জিআরএন স্ট্যাটাসের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে সার্চ বাই আমি পেমেন্ট আইডি অথবা গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার তা এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু গভর্নমেন্ট রেফারেন্স নাম্বারটা কপি করে রেখেছি আমরা সেই নাম্বারটা কিন্তু এখানে পেস্ট করে দিলাম তা আমরা বসিয়ে দিচ্ছি এবং প্রসিড বটনে ক্লিক করলাম প্রসিট বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে পেমেন্ট আইডি পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এই ওর ট্রানজাকশানই সাকসেসফুল এখান থেকে ডাউনলোড চালান দিয়ে দিচ্ছে আপনার চাইলে কিন্তু এই চালানটিও এখান থেকে বার করতে পারবেন তা আমরা চালান বার করছি না আমরা পরবর্তী স্টেপে কী কী কাজ করবো আপনাদের দেখাচ্ছি দেখুন আমরা পরবর্তী স্টেপে কিন্তু আবার বাংলার ভূমি ডট গভ ডট ইন ওয়েবসাইটে চলে যাব এখান থেকে আমরা বাংলার ভূমিতে সাইন ইন হয়ে যাব এবার আমাদের যে কাজটি করতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে আমরা ক্লিক করে এখানে দেখুন একটি অপশান আছে জিআরএন সার্চ এই জিআরএন সার্চ কিন্তু অবশ্যই প্রত্যেককে করতে হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলছি এই জিআরএন সার্চে গিয়ে আপনারা ক্লিক করবেন তা যখনই জিআরএন সার্চে ক্লিক করবেন এখানে কিন্তু এই স্টেপ বাই স্টেপ ফর্মগুলো আপনাদের ফিল আপ করতে হবে নাহলে কিন্তু আপনারা খাজনা রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন না তো এখান থেকে রিকোয়েস্ট টাইপের জায়গায় আপনারা রেভিনিউ রিসিপ্ট দেখাবেন এখান থেকে জিআরএন নাম্বারটা অর্থাৎ গভর্নমেন্ট রেফারেন্স নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন এখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা কপি করে রেখেছেন বা ছবি তুলে রেখেছেন ওটা বসাবেন এবং ক্যাপচা বসিয়ে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন দেখুন আমরা সব ডিটেলসগুলো সঠিকভাবে বসিয়ে দিচ্ছি এবং সাবমিট বটনে ক্লিক করলাম তা সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এখান থেকে দেখাচ্ছে ইফ ডিটেলস শোন আর কারেক্ট প্রেস কন্টিনিউ টু প্রসিড ফার্দার এই অপশানটা কিন্তু অবশ্যই আপনাদের আসতে হবে তা আমরা এখান থেকে ওকে করে দিলাম কারণ আমাদের টোটাল ডিটেলসগুলো কিন্তু রাইট সাইডে চলে এসছে এবার যে কাজটি করতে হবে নিচে কন্টিনিউ বাটন রয়েছে এই কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করবেন তা আমিও কন্টিনিউ বটনে ক্লিক করে দিয়েছি এখান থেকে দেখাচ্ছে দেখুন পেমেন্ট সাকসেসফুল রিসিভ অফ দ্য অ্যাপ্লিকেশন ক্যান বি নাও ডাউনলোড ফ্রম বাংলা হোমি রিসিপ্ট রিপ্রিন্ট সেকশান অর্থাৎ বাংলা ভূমি থেকে এবার আপনারা ডাউনলোড করতে পারবেন এই অপশানটা না আসলে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন না পরবর্তী যে কাজটি করতে হবে এখান থেকে ক্লিক করে একটু নিচে এসে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাপ্লিকেশান রিসিপ্ট রিপ্রিন্ট অপশান আছে এই রিপ্রিন্ট অপশানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে রিকোয়েস্ট টাইপ দেখাচ্ছে এখান থেকে অবশ্যই আপনারা রেভিনিউ অ্যাপ্লিকেশান ফর্ম সিলেক্ট করতে পারেন রেভিনিউ রিসিপ্টও করতে পারেন তা যেহেতু আমরা রেভিনিউ রিসিপ্ট এখন ডাউনলোড করবো কারণ এই রিসিপ্টটাই কিন্তু প্রত্যেক বছর রিনুয়ালে লাগবে তাই রেভিনিউ রিসিটটা আমরা সিলেকশন করলাম এখান থেকে অবশ্যই আমরা অ্যাপ্লিকেশান নাম্বারটি বসিয়ে দেবো এবং এখান থেকে খতিয়ান অ্যাপ্লিকেশান নাম্বারটি যখনই আমরা বসাবো এখান থেকে কিন্তু খতিয়ান নাম্বারটা অটোমেটিক আমাদের চলে আসবে দেখুন বন্ধুরা আমরা অ্যাপ্লিকেশান নাম্বারটি বসিয়ে দিচ্ছি যখনই অ্যাপ্লিকেশান নাম্বার বসিয়েছি এখানে খতিয়ান নাম্বারে যখনই ক্লিক করলাম এখান থেকে কিন্তু আমাদের খতিয়ান নাম্বারটি দেখিয়ে দিল অর্থাৎ পরপর স্টেপ বাই স্টেপ যদি আপনারা জিনিসগুলো না করেন তখন কিন্তু আপনারা খতিয়ান নাম্বার এখান থেকে দেখতে পাবেন না তা আমি এখান থেকে নিচে এসে ক্যাপচা বসিয়ে দিচ্ছি ক্যাপচা বসানোর পর সাবমিট বাটনে ক্লিক করলাম তা যখনই সাবমিট বটনে ক্লিক করলাম দেখুন আমাদের কিন্তু খাজনা অ্যাপ্লিকেশান রিসিপ্ট ডাউনলোড হয়ে গেল অর্থাৎ খাজনা স্লিপ যেটা মেন যে খাজনা স্লিপ প্রত্যেক বছর রিনুয়ালের সময় লাগবে এই খাজনা রিসিপ্টটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেল আমরা এটাকে ট্র্যাক করে দেখাচ্ছি আপনাদের আমি ওপেন উইথ রিডারে আপনাদের খুলে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের খাজনা রিসিপ্ট এই খাজনা রিসিপ্টটাই কিন্তু প্রত্যেকে ডাউনলোড করবার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করে এই রিসিপ্টটাই কিন্তু প্রত্যেক জায়গায় লাগে তো এই খাজনা রিসিপ্টটা আপনারা এই প্রসেসে পেয়ে যাবেন এবার আরেকটা কাজ আপনাদের করতে হবে এখান থেকে একটা সরকার থেকে নো ডিউ সার্টিফিকেট দিচ্ছে এই নো ডিউ সার্টিফিকেটটাকেও আপনাদের ডাউনলোড করে রাখতে হবে তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে অ্যাপ্লিকেশান নাম্বার বসানোর জন্য বলছে তা আমরা আরেকবার অ্যাপ্লিকেশান নাম্বারটি বসিয়ে দেবো তা যখনই সাবমিট বাটনে ক্লিক করলাম আমাদের দেখুন নো ডিউ সার্টিফিকেটও কিন্তু ডাউনলোড হয়ে গেল এই নো ডিউ সার্টিফিকেটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা খাজনা পেমেন্ট আপনাদের আপ টু ডেট রয়েছে কিনা এই নোডিউ সার্টিফিকেটের মাধ্যমে জানা যাবে এটা আমি খুলে আপনাদের দেখাচ্ছি দেখাচ্ছেন গভর্নমেন্ট অফ বেঙ্গল থেকে কিন্তু এই নোডিউ সার্টিফিকেটটা দিচ্ছে এর মধ্যে কিন্তু নাম লেখা রয়েছে এবং আপনাদের খাজনা কতদূর অবধি আপ ডেট রয়েছে সেই ডিটেলসটাও কিন্তু এখানে লেখা রয়েছে তো এই প্রসেসে কিন্তু আপনারা সাকসেসফুল যে কোনো খাজনা রিসিট ডাউনলোড করতে পারবেন এবং অনলাইনে মাত্র পাঁচ মিনিটের মধ্যে খাজনা পেমেন্ট করতে পারবেন